2 কোটি 10 লাখ মানুষের এই ঢাকা শহর জনঘনত্বের বিচারে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর, যেখানে মৌসুম ভেদে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনে প্রায়ই দেখা দেয় নানা জটিলতা। যে সংস্থাটি এই ব্যবস্থাপনার দায়িত্বে তার নাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা। এক বছরের বেশি সময় পর ঢাকা ওয়াসার চলমান কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এর ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান জানান, 80% এলাকায় সোয়ারেজ নেটওয়ার্ক না থাকলেও 2027 সালের মধ্যে 100% সোয়ারেজের আওতায় আসবে ঢাকা। 100% পাইপলাইন সোয়ারেজ সিস্টেমের মধ্যে আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং 10% যদি না আসে সেটার জন্য মানে অনসাইট স্যানিটেশনের ব্যবস্থাও আমাদের এই ওয়ার্ড মানে মাস্টার প্ল্যানে আছে। উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরে ওয়াসার এমডি দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে তার সংস্থার জিরো টলারেন্স নীতি বিশেষ ভূমিকা রাখছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শুষ্ক বা শীত মৌসুমে পানির কোনো অভাব হবে না। রিজেনারেশন করা হচ্ছে যেগুলোকে আমরা আশঙ্কা করি যে যেখানে সামারে পানি ডিফাঙ্ক হতে পারে, মানে সেখানে আমরা এখন আবার রিজেনারেশন করে দিচ্ছি এখনই, যাতে করে তখন আবার আমাকে বিপদে পড়তে না হয়। তো কাজে আশা করি আমরা সেরকম কোনো বিপদে পড়বো না, মানে ওরকম সব, আর যদিও হয় সেটাকে ট্যাকেল করার মতো আমাদের প্রচুর ব্যবস্থা আছে। সম্প্রতি সমবায় অধিদপ্তরের অডিটে ওয়াসার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে 132 কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তাকসিমে খান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জিরো টলারেন্স, একজন রিটায়ার্ড অ্যাডিশনাল আইজি অফ পুলিশ আমরা অনেকে কিছুদিন আগে নিয়োগ দিয়েছি, উনি এইটা পুরোটাকেই ই করছেন এবং আমরা আশা করি আমরা কাউকে স্পেয়ার করবো না। বর্তমানে ঢাকায় পানির চাহিদা 210 থেকে 265 কোটি লিটার, বিপরীতে ওয়াসার উৎপাদন ক্ষমতা 270 কোটি লিটার। এমন তথ্যের পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থার আধুনিক পদ্ধতি ডিএমএ স্থাপন শেষ হলে সার্বিক পানির ঘাটতি ও সুপেয় পানি নিয়ে কোনো সমস্যা হবে না বলেও নিশ্চিত করেন ওয়াসা এমডি। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।